তো এটা তুই কি করলি চোখ খুলে ফেললি এ তোর কেমন বিচার এছাড়া আর কি করতাম দিদি ভাই আমার তো একই প্রশ্ন ইন্দু এটা তুমি কি করলে তুমি নিজের হাতে ওদের জোরটা খুলে দিলে মা হিসেবে ওদের জোর বেঁধেছিলাম এখন মা হয়ে সেটা খুলে দিলাম ঝিলমিল রে তোর বদলে মুখটাকে খুব বাড়ির বউ করে এনেছিল না এবার দেখ নিজেই বেটা ভাঙছে কিন্তু খুব খারাপ সময় ভাঙলো মা আরে বুঝতে পারছো না কনকের জায়গা দখল করার জন্য তো আরেকজন দাঁড়িয়ে আছে আর সেটা আবার কে না তিস্তা তাও আবার একটা ওই ধেড়ে বাচ্চাকে নিয়ে আমার সুবিধের থেকে বেশি অসুবিধেই হয়ে গেল বুঝলে ছোট মা ডাকবে না আমাকে ওই নামে তুমি এতটা অবিশ্বাস করো আমার আমি জানতাম আমার ছোট মা মরে গেছে তোমার ছোট মা আজ এখানে একটু আগে তুমি তাকে মেরে ফেলেছো সত্যকে তুমি কি বলছো ছোট মা কেন আজ তুমি সত্যি মিথ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো না বেচারা কেন এখন আর দাঁড়িয়ে আছিস সত্যকে তাকাও দিকে কি দোষ করেছে ও কি অন্যায় মেকার যার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিচ্ছ ছোট মা আমি না সত্যকে কনকের কোনো দোষ নেই তুমি তোমরা যদি একটু সাফার করে থাকো তাহলে তার জন্য আমি দায়ী মা আমার বিশ্বাস আমাকে আজ এই জায়গা দাঁড় করালো যে আমাকে আজকের দিনটা দেখতে হচ্ছে ইন্দু তোমার সিদ্ধান্ত নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই তুমি যা করেছো তুমি ঠিক করেছো না মা ঠিক করিনি ভুল করেছি মা বারে বারে ভুল করেছি আর তারপরে সেটা শোধরানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি এইসব কথা তোমাকে মানায় না ইন্দিরা কিন্তু সত্যিটা তো স্বীকার করতে হবে দাদা এতদিন আমি কি পেরেছি সেগুলো আপনারা বলেছেন আর কি পারিনি আমি নিজে সেটা স্বীকার করেছি মা দাদা দিদি ভাই আমাকে আমাকে ক্ষমা করে দিও কোনো পারলে তুমি আমাকে ক্ষমা করো না কোনক মা বলো না আমাকে আমি মা হওয়ার যোগ্য নই এতগুলো বছর ধরে চেষ্টা করে গেছি মা হওয়ার কিন্তু হতে পারিনি কিন্তু আমাদের কাছে তুমি আমাদের মা তুমি ছাড়া আমরা কেউ কিচ্ছু নয়